বাধা কত নির্বিশৃঙ্গ নটিস হান ও ত্রিপুরাহাস্তি চিকনসা ও ত্রিপুরাহাস্তি বজতনে সেলাই কুচুক আসুক থাই হাপাং পুষিনে ইংখা হাস্তিনী মন্ত্রী আকরা নাইনটিন সিক্সটি থ্রি বিশ্বনি সিমি তাপসুক জরা ত্রিপুরাও যতই খরক চিসা মন্ত্রী অকরা আসুক থাইনাখা পুলিয়া অংখা সুশীন্দ্র লাল সিং তৈ ব অংখা ভারতীয় জাতীয় কংগ্রেস নি আদম সংগ্রাম সাল থৈথাংজা কচাম মন্ত্রী অকরা সুশীন্দ্র লাল সিং নি থিমা সাল পালাইজাখা আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন অ সাল বিনি থিমা নি সাল পালাই থানিব খুমত্রাং রুবৈ খুলুমলাই পালা লেখা কংগ্রেস নি আদম র মুখ্যমন্ত্রী ত্রিপুরার প্রধানমন্ত্রী সুশীন্দ্র লাল সিং এর মৃত্যুবার্ষিকী যে আমরা প্রদেশ কংগ্রেস উদ্যোগে আমরা একটা তার প্রতিকৃতিতে মাল্যদান করলাম। এক্ষণে উনি ত্রিপুরা রাজ্যের জাতীয় উপজাতির নেতা ছিলেন, জাতীয় উপজাতির আছে উনি সচিন মামা বলে স্বীকৃতি ওনাকে মামা বলতো ট্রাইবেলরা। ওনার মৃত্যুবার্ষিকী আমরা কবলগঞ্জ বাঙ্গলে পালন করছি। ওনার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে সবাই মিলে পুষ্পার্ঘ্য দান করেছি। ওনার বিদ্যুযাত্রার মুক্তির জন্য আমরা শান্তি কামনা করছি। উনি ছিলেন ত্রিপুরা প্রথম মুখ্যমন্ত্রী, বাংলাদেশে মুক্তিযুদ্ধে ওনার বিশেষ অবদান ছিল। বাংলাদেশের মুজিবুর রহমান ওনাকে যখন প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হয়ে ওনাকে বাইরে থেকে গাড়ি দিয়ে নিয়ে গেলেন, আগরতলায় গাড়ি পাঠিয়ে ওনাকে নিয়ে যান, ওনাকে সম্মান দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সচিন সেনার। ওই সময় আমি ছোটো ছিলাম, আমি যেতে পারিনি, যেন আমার দাদা গেল ওনার সঙ্গে, বিশেষ উপহার দিয়েছিলাম ওনাকে। এরপরও পরবর্তী সময় আমার ফ্যামিলির লোককে বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনা ওদেরকে ইনভাইট করেছে ওনাকে। ত্রিপুরার আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। উনি ওনার সঙ্গে আগে বদরুক ছিলেন একটা সময় সঙ্গী, সফর সঙ্গী তৎকালীন মুখ্যমন্ত্রী যখন ছিলেন। আজকে আর বিশেষ কি বলবো, এটা আমরা সচিন সিং অমর রেহে, সচিন সিং অমর রেহে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি সদর ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট সুব্রত সিংহ।